অটোতে চন্দননগরে যাচ্ছিলাম, যাওয়ার পথে বৃষ্টি এসে যাওয়ায় ব্যাগ পেছনে ছিল, নামার সময় ব্যাগ নিতে ভুলে গিয়েছি। তারপর বাড়ি গিয়ে মনে পড়তে মহেশতলা থানায় ডায়েরি করলাম। সেখানকার অফিসাররা জানতে পারলেন বজবজ থানায় ওই অটো ড্রাইভার এসে ওই আমার ব্যাগ জমা দিয়ে গিয়েছে। ওখান থেকে আমি বজবজ তদন্ত কেন্দ্র থেকে আমার এই গয়না পেয়েছি। তুমি যে বজবজ থানা থেকে মারটা পেলে, যা যা মাল ছিল সবটাই বুঝে পেলে তো? হ্যাঁ। কেমন লাগছে, কি বলবে? প্রচন্ড আনন্দ হয়েছে, খুশি হয়েছে। তুমি খুশি হয়ে অটো ড্রাইভারকে কিছু দিয়েছো? না। পুলিশকে ধন্যবাদ জানিয়েছো? না। তোমার কি নাম? সুমাইয়া খাতুন। তোমার বাড়ি কোথায়? চন্দননগর। তোমার বিয়ে কোথায় হয়েছে? বাসন্তী। তোমার স্বামী কি করেন? আমাদের জেরক্স দোকান আছে। চালাচ্ছিলাম, ওরা নেমে যাওয়ার পরে আরও অনেকে প্যাসেঞ্জার উঠেছে। গাড়ি চালাতে চালাতে আমি এক জায়গায় চা খেতে নামলাম। ওখানে চা খেয়ে দেখছি যে অটোর পেছনে একটা ব্যাগ পড়ে আছে। আমি তখন ব্যাগটা খুলে দেখলাম যে ওতে সোনা টোনা সব রয়েছে। তখন আমি প্যাসেঞ্জার না নিয়ে ব্যাগটা কাঁধে করে নিয়ে যে ব্যাগটা কে ফেলেছে যাতে সে আমাকে দেখতে পায়, আমি ওই তখন বজবজ থেকে আর মনে হয় ডাকঘর অবধি 4-5 রাউন্ড দিলাম। দিয়ে তখন ব্যাগটা কেউ খুঁজছে না, আমাকে কেউ দেখতেও পাচ্ছে না। তখন আমি ওই ওখানে এখানে করে 10-12 জায়গায় ফোন নম্বর দিলাম যে এই কেউ যদি একটা ব্যাগ খোঁজে এই ফোনে ফোন করতে বলবেন, একটা ব্যাগ পেলে গেছে, আমি ব্যাগটা তাদেরকে খুঁজছি দেবো বলে। তারপরে আমি যখন রাত্রি 9:30 অবধি পেলাম না, তখন আমি তো বয়স হয়ে গেছে, আমি মাথাটা ঘুরছে, আমাদের পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমাদের পঞ্চায়েত সদস্যকে বললাম যে এই ব্যাপার, একটা ব্যাগ পেয়েছি, ওতে সোনা দানা আছে, আমার সঙ্গে একটু চলো তো থানায় দিয়ে আসি। তা উনি তখন বললেন আজ রাত্রিরে যেতে হবে না, আমি রেখে দিচ্ছি, কালকে সকালে দেওয়া হবে। আর 10:00 সময় অফিসারের হাতে আমি ব্যাগ দিয়ে দিয়েছি। তারপর আপনাকে অফিসারটাকে কী বললেন? অফিসার দেখে ওইগুলো দেখলো, এখন সন্ধ্যাবেলা যে আপনাকে ডাকলো, অফিসার দেখে আমাকে 500 বকশিস দিয়েছে। আমি বলেছিলাম যে গাড়ি চাইলে আমি করে নিচ্ছি, অফিসার খুশি হয়ে আমাকে 500 বকশিস দিয়েছে। আমি খুব খুশি হলাম অফিসারের। আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ মণ্ডল।